প্রতি 5 বছরে আপনার বেতন বাড়ে, প্রতি 5 বছরে রাষ্ট্রের জনসংখ্যা বাড়ে, প্রতি 5 বছরে রাষ্ট্রের জিডিপি বাড়ে, প্রতি 5 বছরে সাধারণভাবে বাড়ে ভোটারের সংখ্যা। কিন্তু যদি এমনটি হয়, দেখা যায় কোনো একটি বুথে গত বছর বা গত লোকসভায় ভোট পড়েছিল 500 জনের, কিন্তু এবার লোকসভা নির্বাচনে সেই ভোট পড়েছে মাত্র 400 জনের, তাহলে প্রশ্ন আসে। যদি এমন দেখা যায় যে গত বিধানসভা নির্বাচনে একটি বিধানসভায় 4 লাখ ভোট পড়েছিল, কিন্তু এবার ভোট পড়েছে মাত্র 3 লাখ, তাহলে প্রশ্ন ওঠে। কারণ সেই যে অঞ্চল, সেই যে জায়গা, সেই যে বিধানসভা ক্ষেত্র বা লোকসভা ক্ষেত্র, সেখানে জনসংখ্যার বৃদ্ধি হয়েছে স্বাভাবিক গতিতে। এমনও নয় সেখান থেকে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। তাহলে কেন কমে গেল ভোটারের সংখ্যা? আজ অর্থাৎ 24শে মে ADR অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস নামের একটি সংস্থার দায়ের করা একটি PIL এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বুথ ভিত্তিক ভোটারের সংখ্যা প্রকাশ না করতে চাইলে প্রকাশ না করার অধিকার রয়েছে ইলেকশন কমিশনের। এই তথ্য প্রকাশ না করেও ভোটকে এগিয়ে নিয়ে যাওয়ায় কোনো বাধা নেই। আপনাদের মনে হতে পারে এই দুটি ঘটনা, যেটি একটির সঙ্গে আরেকটির কোনো যুক্ত নয় কোনোভাবে, কেন পরপর দুটি ঘটনাকে উপস্থাপন করলাম। আসি সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আবেদন করা হয়েছিল ADR এর তরফে যে বুথভিত্তিক ভোটদানের যে সংখ্যা, যে পরিসংখ্যান, সেটা প্রকাশ করতে হবে 48 ঘন্টার মধ্যে। সেটিকে প্রকাশ না করেও ইলেকশন কমিশন ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারেন, অর্থাৎ এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই বুথভিত্তিক ভোটারের সংখ্যা বা ভোটারের পরিসংখ্যান বিষয়টা আসলে কি? এই প্রসঙ্গে বেশ কয়েকদিন যেটি আলোচনায় উঠে আসছে সেটি হচ্ছে ফর্ম 17C, অর্থাৎ 17C নামক ফর্ম। এই ফর্মের মাধ্যমে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার প্রত্যেকটি বুথে উপস্থিত থাকা প্রত্যেকটি দলের এজেন্ট চাইলে তাকে বুথে কত ভোট পড়েছে সেই পরিসংখ্যানের তথ্য দিতে বাধ্য থাকে। সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ বা ভ্যাকেশন বেঞ্চের জাস্টিস সতীশচন্দ্র শর্মা এবং দীপঙ্কর দত্ত জানিয়েছেন, 2019 সালে এই বিষয় নিয়ে একটি মামলা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এবং সেটা অবকাশকালীন ছুটির পর সেই মামলা সুপ্রিম কোর্টে উঠবে। একই মামলা সম্পর্কে যখন সুপ্রিম কোর্ট একটি দৃষ্টিভঙ্গি বা একটি বক্তব্য জানিয়েছে, তখন সেই একই মামলা নিয়ে আবার করে এই ধরনের মামলাকে রায় দেওয়া বা এই ধরনের মামলার বিচার প্রক্রিয়া শুরু করার কোনো প্রয়োজন নেই। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মিত্র, যিনি কৃষ্ণনগর লোকসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনিও এই বিষয়ে একই আবেদন সুপ্রিম কোর্টের কাছে করেছিলেন এবং দুটি মামলাকে একসঙ্গে যুক্ত করে সুপ্রিম কোর্ট এই বক্তব্য জানিয়েছে। চলাকালীন ইসি অর্থাৎ ইলেকশন কমিশন জানায়, আইনের কোনো ধারায় এমন কোনো বাধ্যবাধকতা নেই যে পাবলিকলি জনগণের কাছে প্রকাশ্যে ভোটভিত্তিক ভোটার পরিসংখ্যান প্রকাশ করতে বাধ্য থাকবে ইসি বা ইলেকশন কমিশন। সুপ্রিম কোর্ট অলরেডি তার মতামত জানিয়ে দিয়েছেন, সেই প্রসঙ্গে নতুন করে আলোচনার কোনো অবকাশ থাকে না। কিন্তু এই মতামত জানাবার আগে যে বিষয়গুলো উঠে আসছিল, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে যে এই তথ্যগুলি টেকনোলজির এতটা এগিয়ে থাকা সময় খুব সহজেই কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া যেতে পারে। মানে ভোটের যেখানে ভোট নেওয়া হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র থেকে এটাকে প্রিসাইডিং অফিসাররা সিস্টেমের মাধ্যমে স্ক্যান করে সেটাকে আপলোড করে দিতে পারেন। ইসির তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে এই যে তথ্যগুলো যদি জনগণের জন্য খুলে দেওয়া হয়, তাহলে সেটাকে জনগণ বার করে নিয়ে সেটিকে ট্যাম্পার করে, অর্থাৎ যেখানে 100টি ভোট পড়েছে সেখানে 200টি ভোট দিয়ে, সেখানে যেখানে 50টি ভোট পড়েছে সেখানে 100টি ভোট করে দিয়ে, বা যেখানে 100টি ভোট করে আছে সেখানে 50টি ভোট করে দিয়ে, অর্থাৎ ডকুমেন্টসটাকে ট্যাম্পার করে মিস ইনফরমেশান ছড়াতে পারে। সুপ্রিম কোর্টের রায়, ইলেকশন কমিশনের বক্তব্য, কি আবেদন হয়েছিল তৃণমূল নেত্রী মহুয়া মিত্রর তরফ থেকে, কি আবেদন হয়েছিল ADR এর তরফ থেকে, আমরা আলোচনা করলাম। কিন্তু শুরুতে আমরা যে কথাটা বলছিলাম, প্রতি 5 বছরে অন্তত আপনার বেতন বাড়ে, প্রতি 5 বছরে যেমন দেশের জিডিপি বাড়ে, প্রতি 5 বছরে যেমন রাষ্ট্রের জনসংখ্যা বাড়ে, প্রতি 5 বছরে যেমন বাজেট অ্যালোকেশন বাড়ে, প্রতি 5 বছরে যেমন জনসংখ্যা বাড়ে, তেমনই বাড়া উচিত ভোটারের সংখ্যা। যদি না, সেই জায়গা থেকে ভোটাররা গণহারে পলায়ন করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, বা সেই জায়গার জনসংখ্যা ব্যাপকভাবে কমে আসে। এমন ঘটেনি সেই 115টি লোকসভা কেন্দ্রে যেগুলি মহারাষ্ট্র, MP, রাজস্থানে ছড়িয়ে আছে। 2টি ফেজের ভোট এখনও বাকি। তার মধ্যে UP, MP অর্থাৎ মধ্যপ্রদেশ,
এই সব রাজ্য মহারাষ্ট্র থেকে এমন 115টি লোকসভা কেন্দ্রের তথ্য পাওয়া যাচ্ছে যেখানে গতবারের তুলনায় ভোটার সংখ্যা কমে এসেছে। সাধারণভাবে যেটা হয়, প্রতি বছর বা প্রতি 5 বছর অন্তর কিছু মানুষ মারা যান, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, আবার নতুন কিছু মানুষ সেই ভোটার তালিকায় যুক্ত হন। যেহেতু আমাদের দেশে জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, তাই খুব স্বাভাবিকভাবে ভোটারের সংখ্যাও কিন্তু প্রতি বছর প্রতি লোকসভা কেন্দ্র পিছু বা বিধানসভা কেন্দ্র পিছু বাড়তে থাকে। যদি বিগত দিনের হিসাবগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো 2014-তে যে ভোটারের সংখ্যা ছিল, 2019-এ সেই ভোটার সংখ্যা প্রায় 12% বৃদ্ধি পেয়েছে। কিন্তু 2019-এ যে ভোটার সংখ্যা ছিল এই 115টি ক্ষেত্রে লোকসভা কেন্দ্রে, সেখানে মাত্র 4% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগের বার বৃদ্ধি পেয়েছিল 12, যেটা গড় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবার বৃদ্ধি পেয়েছে মাত্র 4%। সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রবীর চক্রবর্তী এই তথ্যগুলি তুলে ধরে দ্য হিন্দু পত্রিকায় একটি আর্টিকেল লিখেছেন, যেখানে তিনি দেখিয়েছেন এই যে 115টি সিট যেখানে অস্বাভাবিকভাবে ভোটারের সংখ্যা কমে এসেছে, কিন্তু কেন, এর পেছনে রহস্য কি। জানি জনসংখ্যা কমে আসেনি, সেখানে জনসংখ্যা স্বাভাবিক গতিতে বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সেখান থেকে পলায়ন হয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় লোক চলে গেছে, এমন কোনো ঘটনা ঘটেনি এই 115টি সিটে। তাহলে রহস্যটা কি? তাহলে সেখানকার মানুষ কি ভোটে উৎসাহ হারাচ্ছে, নাকি ব্যাপক পরিমাণে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? এখানে লেখক যেটা জানাচ্ছেন সেটি একটি অদ্ভুত তথ্য। এই 115টি সিটি, যার মধ্যে বেশিরভাগ কিন্তু বিরোধীদের দখলে ছিল, এখানেই আশঙ্কার মেঘ, সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা। চক্রবর্তীর লেখা এই আর্টিকেলটি যেটি হিন্দুতে প্রকাশিত হয়েছে সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া তো যাচ্ছেই না, বরং রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা ক্রমশ বাড়ছে। একদিকে এই 115টি সিটে ব্যাপকভাবে ভোটার সংখ্যা কমে আসা, সেই নিয়ে প্রশ্ন। অন্যদিকে সুপ্রিম কোর্ট যেটা জানিয়ে দিলেন যে ইলেকশন কমিশন বাধ্য নয় কোনোভাবেই এই তথ্য প্রকাশ করতে যে প্রতি বুথে কত ভোট পড়েছে বা কতজন মানুষ ভোট দিয়েছে, এটা 1-to-1 একটা তথ্য আদান প্রদান, অর্থাৎ এজেন্ট টু ইলেকশন কমিশন, এজেন্ট অর্থাৎ পলিটিক্যাল পার্টি। যদিও দক্ষিণের পলিটিক্যাল পার্টিগুলির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই জানা যাচ্ছে যে তারা এই ফর্মের মাধ্যমে সমস্তটা ডেটা জড়ো করে তারা ইতিমধ্যেই তথ্য তুলে এনেছেন, যদিও সেই তথ্য তারা প্রকাশ করেননি, কিন্তু এই তথ্য 1-to-1 অর্থাৎ এজেন্টকে দেবে ইলেকশন কমিশন, এই বক্তব্যই কিন্তু সায় জানিয়েছে সুপ্রিম কোর্ট। একদিকে ইলেকশন কমিশন বলছে যে বুথভিত্তিক ভোটারের তথ্য সেটা জনসমক্ষে প্রকাশ করতে তারা আইনানুগভাবে বাধ্য নয়, সঠিক কথা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে 115টি লোকসভা কেন্দ্রে ব্যাপকভাবে ভোটার সংখ্যা কমে এসছে, এর মধ্যে থেকে উঠছে বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই খুব দ্রুত পরিষ্কার করবেন বিভিন্ন অথরিটি, আমরা জানতে পারবো, আমরা তথ্য সমৃদ্ধ হতে পারবো, আরও পরিষ্কারভাবে আরও ক্রিস্টাল ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো এই নির্বাচন প্রক্রিয়াকে। এই আশা রাখি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর একদিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।